ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক পর্বের অন্যতম হলো সদস্য সংগ্রহ অভিযান। সোমবার থেকে জাতীয় স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সদস্যতা অভিযানের সূচনা করেন। মঙ্গলবার রাজ্যে এই অভিযানের সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই উপলক্ষে এদিন সকালে মুখ্যমন্ত্রী প্রদেশ বিজেপি কার্যালয়ে যান। তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এই অনুষ্ঠানে 8800004024 এই নম্বরে মিস কল দিয়ে সদস্য পদ সংগ্রহ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এবার রাজ্যে 12 লক্ষ সদস্য সংগ্রহের টার্গেট ঠিক করা হয়েছে। এই লক্ষ্য পূরণের জন্য ইতিমধ্যে রাজ্য, জেলা, মণ্ডল এবং বুথ স্তরে প্রশিক্ষণ সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী বলেন, সব মানুষের কাছে যাওয়া হবে, সকল অংশের রাজ্যবাসীকে বিজেপির সদস্যতা অভিযানে অংশগ্রহণ করে দেশ করার কাজে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আমাদের টার্গেট কি, আমরা অ্যাচিভমেন্ট করবো, এবং সেটা আজ থেকে এখানে শুরু হয়ে গেল। এবং আমি নিশ্চিত যে ভারতীয় জনতা পার্টির যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের পার্টি চলে, এবং ভারতীয় জনতা পার্টি আমরা জানি যে একটা ফ্যামিলির মতো পার্টি, এবং এখানে এই সদস্যতা অভিযানের মাধ্যমে আমরা বুথ স্তর পর্যন্ত আমরা যাব। সব মানুষকে আমরা চেষ্টা করব যাতে সদস্য বা সদস্য সদস্য বানানোর যে আমরা টার্গেট নিয়েছি সেটা অবশ্যই আমরা করব। এর মাধ্যমে আমাদের যে পার্টি যে দেশ গঠনের যে চিন্তা ভাবনা করে, এই সদস্যতা অভিযানের মাধ্যমে যখনই সদস্য হবে তখন আপনারা দেখবেন যে আমাদের মধ্যে কিন্তু কনফিডেন্স অনেক বেশি ডেভেলপ করবে, যে আমাদের রাজ্য এবং দেশকে আমরা আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন আমাদের সদস্য এবং সদস্য সংখ্যা যখন বাড়বে আমাদের মধ্যে কনফিডেন্স অনেকটা বাড়বে, এবং যে দিশায় এখন দেশ আগে চলছে সেটা অবশ্যই আমরা করতে পারবো। আমরা বারবার যেটা বলি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমাদের রাজ্য সেই শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে পারব। এবং যেভাবে আমরা 1,24,000 যে মেম্বার, সেখান থেকে যদি আমরা 6,50,000 করতে পারি, আমি নিশ্চিত যে আমরা যে টার্গেট আমাদের 12 লক্ষ সেটাও হবে। আমি আজকে এই মেম্বারশিপ আমি নিলাম, এবং আসি, আমার সাথে আছে আমাদের প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি, উনিও এই কার্যক্রমে আছেন, উনিও করছেন, এবং এখানে যারা মেম্বাররা আছেন এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি সর্বস্তরের যারা কার্যকর্তারা আছেন আপনারাও শুরু করে দিয়েছেন। আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আবেদন করব যে আপনারা আসুন, দেশ গড়ার কাজে আপনারা সামনের দিকে আসুন, এবং ভারতীয় জনতা পার্টির এই সদস্যতা অভিযানকে সাকসেস করুন। এই সাংগঠনিক কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, 2014 সালে অনলাইন মেম্বারশিপ চালু হয়, তখন থেকে চীনের কমিউনিস্ট পার্টিকে ছাপিয়ে বিশ্বের সর্ববৃহৎ পার্টির স্বীকৃতি পায় বিজেপি দল। 2024 সালে আবার এই সদস্যতা অভিযান শুরু হয়েছে। এর জন্য রাষ্ট্র স্তর থেকে রাজ্য, জেলা এবং বুথ স্তর পর্যন্ত প্রশিক্ষণ হয়েছে। রাজ্যে এবছর 12 লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিজেপি কর্মকর্তারা তৈরি আছেন বলে জানান বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তারপর 2019-এও আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি সেই সময় মেম্বারশিপ ইনচার্জ হয়ে 2019 সালে প্রায় 6,50,000 মেম্বারশিপ আমরা এই ত্রিপুরা রাজ্যে সংগঠিত করতে পেরেছি। কাজেই আমি যারা আমার দেবদুর্লভ কার্যকর্তা, আমার নেতৃত্ব, প্রত্যেকের কাছে আহ্বান রাখছি যে আসুন সবাই মিলে আমরা এই ত্রিপুরা রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য আমরা এই মেম্বারশিপ ড্রাইভে অংশগ্রহণ করব, মেম্বারশিপ গ্রহণ করব। তো আমি এই যে মিস কল নাম্বার আমাদের 8800002024 আমরা মিস কল দেবো, আর সেখানে আমাদের বিস্তারিত আমরা প্রশিক্ষণে সেই কথা আমরা সবার সামনে উজাগর করে দিয়েছি কিভাবে আমাদের মেম্বারশিপটা করতে হবে। তা আমি আশা করি যে আজকে থেকেই আমরা সমস্ত বুথে বুথে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা এই মেম্বারশিপ আমরা সংগঠিত করব।
এদিন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য মিস কলের মাধ্যমে সদস্যতা অভিযানে অংশগ্রহণ করে এরপর উপস্থিত বিজেপির রাজ্য নেতৃবৃন্দ একে একে সকলে মিস কলের মাধ্যমে অনলাইনে সদস্যপদ সংগ্রহ করেন। আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম পর্বে রাজ্য জুড়ে এই কর্মসূচি চলবে। এরপর 1 অক্টোবর থেকে চলবে দ্বিতীয় পর্যায়ের সদস্যতা অভিযানের কর্মসূচি। রিপোর্ট আর ইনিউজ।